এবার মিশা সওদাগরকে খোঁচা দিলেন ওমর সানি। ফেসবুকে বেশ সক্রিয় ঢাকাই ছবির একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি শুধু সিনেমা সংশ্লিষ্ট পোস্টই করেন না, তিনি দেশের সার্বিক পরিস্থিতি, ধর্মীয় বিষয় নিয়েও লেখেন চাঁদের আলোখ্যাত নায়ক। এসব পোস্টের কোনোটি বিতর্ক বা আলোচনার জন্ম দেয়। গত 1-6 আগস্টে দেওয়া এ নায়কের একটি পোস্ট বেশ আলোচনার জন্ম দিয়েছে। মন্তব্যের ঘরে অনেকে লিখেছেন, বর্তমান সময়ে শক্তিশালী খল অভিনেতা মিশা সওদাগরকে খোঁচা মেরেছেন সানি। মূলত ওই পোস্টে মিশা সওদাগরকে বাদ রেখে ঢাকাই ছবির জনপ্রিয় বেশ কয়েকজন খল অভিনেতার নাম লেখেন ওমর সানি, যে কারণে এমনটি মনে করা হচ্ছে। 90-এর দশকের জনপ্রিয় এ নায়কের পোস্টটি এরকম। বাংলা চলচ্চিত্রের খলচরিত্র যদি বিশ্লেষণ করি, তাহলে রাজু আহমেদ, খলিল, মোস্তফা, এটিএম শামসুজ্জামান, আহমেদ শরীফ, রাজীব, হুমায়ুন ফরিদি স্যার। তারপর একটা বিশাল শূন্যতা কবে পূরণ হবে কেউ জানে না। প্রশ্ন উঠেছে, তবে কি গত 2 যুগ ধরে ঢাকায় সিনেমা দাপিয়ে বেড়ানো মিশা সওদাগর কি তার পূর্বসূরীদের অভাব পূরণ করতে পারেননি? তিনি কি অভিনেতা হিসেবে দর্শকপ্রিয় নন? যদিও বর্তমানে খল অভিনেতা হিসেবে মিশা সওদাগর অপ্রতিদ্বন্দ্বী বলা চলে, খল অভিনেতা হিসেবে সর্বাধিক সিনেমায় অভিনয় করেছেন মিশা, তার সাফল্য আকাশচুম্বী। এরপরও কেন তার নামটি উল্লেখ করেননি সানি? নাকি ভুলে গেছেন? তবে অনেকের মতে অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিলের সঙ্গে মিশার সাম্প্রতিক বিতর্কের কারণেই তার নাম বাদ দিয়েছেন সানি। ওমর সানি অবশ্য বলেছেন, আমি আমার দৃষ্টিকোণ থেকে সর্বকালের সেরা কয়েকজনের নাম বলেছি, সবাই আমার কাছে ভালো, তবে কয়েকজন তো একটু আলাদা হবে। এ বিষয়ে মিশার কোনো বক্তব্য কিংবা মন্তব্য পাওয়া যায়নি। সম্প্রতি দিনদে সিনেমা নিয়ে বিতর্কিত মন্তব্য করে অনন্ত জলিলের সঙ্গে মিশার সম্পর্কে টানাপোড়েন চলছে। দুপক্ষ থেকেই জবাব পাল্টা জবাব চলছে। দিনদের মতো সিনেমা দিয়ে দেশের ফিল্ম ইন্ডাস্ট্রির কোনো লাভ হয়নি মন্তব্য করে এ সিনেমার অভিনেতা অনন্ত জলিলকে শৌখিন নায়ক ও প্রযোজক দাবি করেন মিশা।